আমি জগাল বন্ধুর ভক্ত হলে কবে থেকে ভক্ত হয়েছি? সে বহুদিনই বলতে গেলে ভক্ত মানে তাকে ভক্তি করি। আমার ছোট কাকা বাংলা 1326 সালে এই মহানাম সম্প্রদায় যেটা তাদের আমাদের মহিলারা নিয়ে দেয়, সেখানে 7 দিন 7 রাত্র মানে 56 হরব্যাপী নাম যজ্ঞ চলে। সেই সময় থেকেই কাকা যখন প্রভু জগৎবন্ধুকে ভগবান বলে মানেন, তাই মানেন উনি একরকম প্রভুর একটা অনুভূতি পেয়েছিলেন। এক ছুটিতে বাড়িতে গিয়ে দুজন সঙ্গী নিয়ে, ওনার চেয়ে একটু কম বয়স, কীর্তন করতে ছিল দাওয়ায় বসে, সেই সময়তে উনি হঠাৎ প্রভু প্রভু বলে খুব কান্না কাটি আরম্ভ করলেন। তারপর থেকে যা প্রভুর নির্দেশ আছে, সকাল রাত থাকতে মানে 1 ঘন্টা রাত থাকতে উঠে টহল কীর্তন, সে উনি টহল কীর্তনটি করতেন, সে একবারে হয়তো বেলা আরো 1 ঘন্টা হয়ে যেত। ওই পর্যন্ত গ্রামে সব বাড়ি বাড়ি ঘুরে। তোমার গুরুদেবের নাম কি? গুরুদেবের নাম হচ্ছে শ্রীমদ মহানামৃত ব্রহ্মচারী। আর তুমি কবে দীক্ষা নিয়েছো? দীক্ষা সে অনেকদিন পরে, মানে এই তো বাংলা 1368 সাল মনে হয়। সে ওই আমার গুরুদেবকে আমাদের শীতগ্রায় নিয়ে গেছিলাম এবং উনি হাসপাতালের মাঠে বক্তৃতা দিয়েছিলেন ভক্তি সম্বন্ধে। এবং একটা দুর্যোগ উপস্থিত হয়েছিল, চৈত্র মাসের 23 তারিখ ছিল, সে সময় একটা কালবৈশাখী ঝড় এসে সন্ধ্যাবেলা একটু ঝড় বৃষ্টি হয়েছিল। 6:30 সভাটা ডেকেছিলাম কিন্তু আরম্ভ হইতে দেরি হয়ে গেছিল, বোধ হয় 7:30 কি 8টায় আরম্ভ হয়েছিল এবং ঘন্টা 2 হইল। তারপরে সেই সময়টি তারপরের দিন আমরা দীক্ষা নেই, সে গেল। এখন